ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ 8 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় 35,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের দাবি না মানায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। শুক্রবার ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য হামাস প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় বলেন, জনগণের উপর আগ্রাসন থামাতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে শক্তি ক্ষয়ের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। আবু ওবায়দা ঘোষণা করেন, গত 10 দিন ধরে আল কাসাম যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে লড়াইয়ে 100 ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না। তিনি বলেন, আমরা তাদের একটি জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সেনাদের মৃত্যু এবং তাদের অফিসারদের বন্দী করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আবু ওবায়দা দাবি করেন, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা পূর্বাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর ভয়াবহ আঘাত হেনেছে।